বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কালো ঘুড়ি। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর জন্ম 1973 সালে কলকাতায়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর। বর্তমানে প্রায় সমস্ত শিশু কিশোর পত্রিকায় নিয়মিত লেখক। আজকের গল্প আমরা নিয়েছি লালমাটি থেকে প্রকাশিত কালো ঘুড়ি বইটি থেকে। আজকের গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে কালো ঘুড়ি। বেশ কড়া মাঞ্জা হয়েছে। খাদু মল্লিক বলে লোকটা যত বড় ঘুড়িবাজ লোক হোক না কেন, তার চাপরাশ সে সহজে কাটতে পারবে না। খাটে বসে পাখার বাতাস খেতে খেতে বেশ আত্মতৃপ্তির সঙ্গে কথাগুলো ভাবলেন ফটিকবাবু। নিঝুম দুপুর, বাইরে কোথাও যেন একটা কাক ডাকছে। মাথার ওপর পাখার মৃদু ঘড়ঘড় শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই ফটিকবাবুর তিনতলার এই ঘরে। হঠাৎ দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ হল। ভর দুপুরে কে আবার এলো, কোনো সেলসম্যান নাকি? ফটিকবাবু গিয়ে দরজা খুলতেই একপাশের সিঁড়ির অন্ধকার থেকে একটা মোলায়েম কণ্ঠস্বর ভেসে এলো, আপনি এ বাড়িতে নতুন ভাড়াটে বুঝি, অসময়ে একটু বিরক্ত করতে এলাম। ফটিকবাবু দেখলেন সিঁড়ির প্রায় অন্ধকার ঘেঁষে দাঁড়িয়ে আছেন একজন ভদ্রলোক, মাঝ বয়সী, পরনে ধুতি পাঞ্জাবি। তাকে দেখে সেলসম্যান বলে মনে হচ্ছে না, সম্ভবত সিঁড়ি বেয়ে ওপর থেকে নেমে এসে দাঁড়িয়েছেন তিনি। ফটিকবাবু বললেন, আপনাকে তো ঠিক চিনলাম না। ভদ্রলোক দুপা এগিয়ে এসে বললেন, আমার নাম অবিনাশ হালদার, আমি ওই ছাদের কোনার ঘরটাতে থাকি। ছাদে আপনি ঘুড়ির মাঞ্জা দিচ্ছিলেন, আমার আবার একসময় ঘুড়ি ওড়ানোর খুব শখ ছিল, তাই ভাবলাম একবার আপনার সঙ্গে পরিচয় করে আসি। দুদণ্ড কি কথা বলা যাবে আপনার সঙ্গে? ছাদের কোনায় একটা ঘর আছে, লোকটা তাহলে হয়তো সত্যি সেখানে থাকেন। মাস তিনেক হলো উত্তর কলকাতায় এই চারতলা পুরনো বাড়িটায় ভাড়াটে হিসেবে উঠে এসেছেন ফটিকবাবু। বাড়িটায় অনেক খুপরি খুপরি ঘর, তবে এখানে যে যার মতো থাকে, কেউ কাউকে বিরক্ত করে না। ফটিকবাবু সকাল 8টাতে অফিস বেরিয়ে যান, ফেরেন রাত 8টায়। এ বাড়িতে কারোর সঙ্গেই পরিচয় নেই তাঁর, বাড়ির মালিক অন্যত্র থাকেন। ফটিকবাবু সেখানে গিয়ে ভাড়া মিটিয়ে আসেন, আগন্তুককে ভদ্রলোক বলেই মনে হচ্ছে, কাজেই ফটিকবাবু তাকে নিজের পরিচয় দিয়ে বললেন, আসুন ঘরে আসুন। ভদ্রলোক ঘরে ঢুকে একটু জড়সড় হয়ে ফটিকবাবুর মুখোমুখি একটা চেয়ারে বসলেন। লোকটার মুখে কেমন যেন এক বিষণ্ণতার ছাপ আছে, লোকটাকে নিরীহ গোছেরই মনে হলো ফটিকবাবুর। ফটিকবাবু জানতে চাইলেন, আপনার কি করা হয়? ভদ্রলোক বিষণ্ণ হেসে জবাব দিলেন, আগে একটা মার্চেন্ট কোম্পানিতে চাকরি করতাম, এখন কিছুই করি না। কথাগুলো বলার পর হঠাৎ তাঁর দৃষ্টি পড়ল পাশের টেবিলটার ওপর, ফটিকবাবুর কেনা ঘুড়িগুলো রাখা সেখানে। ঘুড়িগুলো দেখেই ভদ্রলোক বলে উঠলেন, আরে চাপরাশ ঘুড়ি, বেশ ভালো ঘুড়িগুলো, আমারও প্রিয় ঘুড়ি ছিল চাপরাশ। ঘুড়ির প্রসঙ্গে কেউ কোনো কথা বললে বেশ উৎসাহিত বোধ করেন ফটিকবাবু। তিনি বললেন, কাল তো বিশ্বকর্মা পুজো, ঘুড়ি ওড়াবার দিন, ওড়াবো কাল। জানেন আমি যখন গ্রামে থাকতাম তখন এটাই ছিল আমার একমাত্র নেশা, লোকে তো আমার নাম দিয়ে ফেলেছিল চাপরাশ, না কেউ কেউ ডাকতো চাপরাশ বাবু বলে। কলকাতায় আসার পর মাঝে অবশ্য বছর 8 ঘুড়ি ওড়াবার সুযোগ হয়নি। দক্ষিণ কলকাতায় যে বাড়িতে থাকতাম সে ভাড়া বাড়ির ছাদেও এক চিলতে জায়গা ছিল না, আশেপাশে কোনো মাঠও নেই, খুবই মুষড়ে পড়েছিলাম। এ বাড়িটা আমার পছন্দ হয়ে গেল বিরাট ছাদটা দেখে, কাল মনের সুখে বহুদিন পর ঘুড়ি ওড়াব। অবিনাশবাবু বললেন, আজকাল তো ঘুড়ি ওড়ানোর শখ দেখাই যায় না, এখনকার ছেলেমেয়েদের শৈশবটাই কেমন বদলে গেল। তবে বিশ্বকর্মা পুজোর দিন এখনও কিছু ঘুড়ি ওড়ে পাড়াতে, বহুদিনের প্রথা বলেই হয়তো এখনও সেটা পুরোপুরি মুছে যায়নি, কিন্তু প্রতি বছরই আকাশে ঘুড়ির সংখ্যা কমছে,
ফটিকবাবু বললেন, আমাদের ছেলেবেলায় ভিডিও গেমস কম্পিউটার এসব তো ছিল না, পিঠে বইয়ের বস্তাও থাকতো না। অবশ্য মাঠও এখন প্রায় নেই বললেই চলে, ছেলে মেয়েদের আর দোষ কি? অবিনাশবাবু এরপর বললেন, এ পাড়াটা তো খুব পুরনো, ঘুড়ি ওড়ানো একসময় উৎসবের মতো ছিল এখানে। বিশ্বকর্মা পুজোর এক মাস আগে থেকেই ঘুড়ি ওড়াবার প্রস্তুতি শুরু হয়ে যেত। বিরাট বিরাট ছাদগুলোতে মাঞ্জা দেওয়ার জন্য দখল নেওয়া হতো। কত রকম গোপন ফর্মুলা ছিল সেসব মাঞ্জা। চন্দননগর থেকে কেউ নিয়ে আসতো বেলোয়ারি কাঁচের মিহি গুঁড়ো, কেউ বা ছুটত ক্যানিংয়ে কচ্ছপের ডিম খুঁজতে, সে ডিম মাঞ্জায় মেশানো হতো। একবার কেদার ঘোষ বলে একটা লোক 90টা ঘুড়ি কেটেছিল। পরে শোনা গেল সে নাকি শ্মশান থেকে মানুষের হাড়ের গুঁড়ো এনে মিশিয়েছিল মাঞ্জার সঙ্গে। আর ব্যারিস্টার নরেন মুখুজ্জে নাকি তার নতুন কেনা অস্টিন গাড়িটাই হেরে বসেছিলেন বাজি ধরে ঘুড়ির লড়াইতে। সে সময় পয়সাওয়ালা লোকেরা বাজি ধরতেন ঘুড়ির লড়াইতে। পুরনো দিনের ইতিহাস বলতে বলতে উজ্জ্বল হয়ে উঠল ভদ্রলোকের মুখ। কিন্তু বাজি শব্দটা কানে যেতেই একটু ইতস্তত করে ফটিকবাবু বলে ফেললেন, জানেন, কাল আমিও একটা বাজি ধরেছি ঘুড়ির লড়াইতে। মানে বাজি ধরাটা যে ঠিক নয় তা আমিও জানি, কিন্তু পরিস্থিতি হঠাৎ এমন হলো যে বাজিটা ধরতেই হলো। ব্যাপারটা খুলেই বলি, দিন পাঁচেক আগে শনিবার দুপুরে অফিস ফেরতা পাড়ার মোড়ে বুড়ো ঘুড়িওয়ালার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুড়ি বাজছিলাম। পাড়ায় আমি নতুন, বুড়োটা আমায় আগে ঘুড়ি কিনতে দেখেনি। আমি কত বছর ঘুড়ি ওড়াই, কী ঘুড়ি পছন্দ করি, কেমন লড়াই, এসব জিজ্ঞেস করছিল লোকটা। কথা প্রসঙ্গে আমি তাকে বলেছিলাম যে জানেন, আমার ঘুড়ি কেউ কোনো দিন কাটতে পারেনি। কথাটা আমি মিথ্যে বলিনি, ছেলেবেলায় দু একবার ছাড়া আমার চাপরাশ কেউ কোনো দিন কাটেনি। কিন্তু বুড়োটাকে এই কথা বলা মাত্রই আমার পেছন থেকে কে যেন বলে উঠল, তাই নাকি, আমার ঘুড়িও কেউ কাটতে পারেনি, বিশ্বকর্মা পুজোর দিন একটা লড়াই হবে নাকি, কে কত ঘুড়ি বাজ দেখা যাবে। তাকিয়ে দেখি আমার ঠিক পেছনে মাঝবয়সী একটা লোক দাঁড়িয়ে, তার মাথায় কদম ছাড় চুল, পরনে রংচঙে শার্ট আর রংচটা জিন্সের প্যান্ট, বোতাম খোলা বুকে সোনার চেনে একটা বাঘের নখের লকেট, লোকটার সঙ্গে আরও কয়েকজন যুবক। আমি তাকাতেই সে লোকটা এরপর হাত জোর করে নমস্কার করে বলল, আমার নাম খাঁদু মল্লিক, আপনার পাড়াতে থাকি, লোহা লক্করের কারবার আছে আমার। আপনি তো ওই গলির কোনায় 15 নম্বর বাড়িতে নতুন ভাড়া এসেছেন, তাই না? হয়ে যাবে নাকি ওই দিন ঘুড়ির লড়াই? এবার ঘুড়ির লড়াই হচ্ছে অনেকটা প্রাচীন দিনে সাহেবদের ডুয়েলের মতো, কেউ আহ্বান করলে তাকে সাড়া না দিলে মান ইজ্জত থাকে না। আমি বললাম, আমার আপত্তি নেই, হতেই পারে। খাঁদু মল্লিক বলে লোকটা এরপর বলল, তবে একটা শর্ত আছে, কিন্তু কিছু নিয়মও থাকবে লড়াইতে। 3 বার খেলা হবে, যে 2 বার ঘুড়ি কাটতে পারবে সে জিতবে, অন্য পক্ষ তাকে 10,000 টাকা দেবে, অর্থাৎ এই খেলায় 10,000 টাকা বাজি। আমার গায়ে জমিদারি রক্ত আছে, ঘুড়ির লড়াইতে আমি বাজি ছাড়া খেলি না। খেলায় বাজি ধরা ঠিক নয়, তাই আমি তাকে বললাম, বাজি ধরে নয়, এমনি লড়াই হতে পারে, খুব বেশি হলে মনের মাথায় আবার খাবার রেস্তোরাঁয় মাটন বিরিয়ানি বাজি হতে পারে। শুনে খাঁদু মল্লিক হেসে বললেন, বিরিয়ানি আবার বাজি হলো নাকি, আপনি কি ভয় পেয়ে গেলেন? একে টাকা না থাকলে অবশ্য অন্য কথা। আমি শুনে বললাম, না, সে টাকা আমার কাছে আছে, কিন্তু বাজি ধরা আমার পছন্দ নয়। লোকটা এরপর দাঁত বার করে হেসে বলল, কেন, ঘুড়িওয়ালার কাছে মিথ্যে গল্প করছিলেন দাদা, আপনার ঘুড়ি নাকি কেউ কোনো দিন কাটতে পারেনি, এসব গল্প আমার অনেক শোনা আছে। তা আমি জবাব দিলাম, আমি একদম সত্যিই বলছি, দরকার হলে আপনি আমাদের গ্রামে চলুন, লোকেরা কী বলে শুনুন। খাঁদু মল্লিক বলল, গ্রামে যেতে আমার বয়েই গেছে, সাহস থাকলে আমার সঙ্গে বাজিতে নামুন, এলেম বোঝা যাবে। আমি চুপ করে রইলাম। তাই দেখে সে বললো, ও বুঝেছি, এই যে বুড়ো বাবুকে তুমি খোকা লাটিম আর ছোটো ঘুড়ি দাও, খবরদার মাঞ্জা যেন কড়া না হয়, হাত কেটে যাবে। বাবা বিশ্বকর্মা পুজোয় খোকা বাবুদের সঙ্গে ঘুড়ি লড়াই খেলবে, মাঞ্জা লাটাই ঘুড়ির পয়সাও বরং তুমি আমার থেকেই নিও। খাঁদু মল্লিকের স্যাঙাতা তার কথা শুনে খ্যাঁক খ্যাঁক করে অসভ্যের মতো হেসে উঠল। যার ঘুড়ি কোনোদিন সত্যি কেউ কাটতে পারেনি, যে বোম্বাই লাটাই ব্লেডের মতো ধারালো সুতোর মাঞ্জা ছাড়া কোনোদিন ঘুড়ি ওড়ায় না, তাকে নিয়ে এমন রসিকতা, এমন বিদ্রুপ, ব্যাপারটা আমার পছন্দ হলো না। হঠাৎ যেন আমার মাথাটা বিগড়ে গেল। আমি বললাম, ঠিক আছে, কে কত বড় ঘুড়িবাজ বোঝা যাবে, আমি রাজি।
আমার কথা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে খাদু মল্লিক আমাকে চমকে দিয়ে পকেট থেকে একটা 100 টাকার বান্ডিল বুড়ো দোকানির দিকে ছুঁড়ে দিয়ে আমার উদ্দেশ্যে বলল, আমার আপনার দুজনের টাকাই ওর কাছে জমা থাকবে, আপনার কাছে এখন টাকা না থাকলে কাল পরশু টাকাটা ওকে দিয়ে যাবেন, বিশ্বকর্মা পুজোর দিন ঠিক 5টায় আমার ঘুড়ি আকাশে উঠবে, মনে রাখবেন কালো ঘুড়ি। আর একটা কথা, কথার খেলাপ আমি করি না, আর অন্য কেউ করলে আমি তা পছন্দ করি না। আমাকে আর কথা বলার সুযোগ না দিয়ে খাদু মল্লিকের পর দল বল নিয়ে হাঁটতে শুরু করলো। অগত্যা সোমবার অফিস ফেরত আমিও সেই বুড়োটার কাছে 10,000 টাকা জমা রেখে এসেছি। তবে আমি নিশ্চিত খাদু মল্লিক আমাকে হারাতে পারবে না, তবে বাজির টাকাটা আমি কোনো অনাথ আশ্রমকে দান করে দেবো ভেবেছি। অবিনাশবাবুর উদ্দেশ্যে একটানা কথা বলে থামলেন ফটিকবাবু। অবিনাশবাবুর মুখটা তার কথা শোনার পর কেমন যেন গম্ভীর হয়ে গেল। তিনি যেন একটু চিন্তিতভাবে বললেন, খাদু মল্লিক, আবার সেই কালো ঘড়ি, আপনি খাদু মল্লিককে চেনেন নাকি? অবিনাশবাবু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ চিনি, বাজি ধরা ব্যাপারটা ভালো নয়, তবে ধরেই যখন ফেলেছেন তখন আর কি করবেন। তবে খাদু মল্লিক কিন্তু পাক্কা ঘুড়িবাজ লোক, সেও অনেকদিন বাজি হারেনি, আপনার জন্য শুভকামনা রইল। ভদ্রলোক এরপর বললেন, ঠিক আছে আমি এখন আসি, পরিচয়টা সেরে গেলাম। আর একটা কথা, বাড়ির ছাদের কার্নিশটা কিন্তু বেশ নিচু, একটু সাবধানে ঘুড়ি ওড়াবে। কথা শেষ করে আর দাঁড়ালেন না ভদ্রলোক, ফটিকবাবুকে একটা নমস্কার করে বাইরে সিঁড়ির অন্ধকারে মিলিয়ে গেলেন। ফটিকবাবুর মনে হলো লোকটা বেশ অদ্ভুত, কেমন হুট করে এলেন আবার তেমনই হুট করে চলেও গেলেন। বিকেলবেলা রোদ একটু কমলে ফটিকবাবু একবার ছাদে উঠলেন মাঞ্জা দেওয়া সুতো গোটাবার জন্য। তখনই ছাদের কোণে সেই ঘরটার দিকে নজর গেল তাঁর। দুপুরের লোকটা তো বলে গেল সে ওই ঘরটাতেই থাকে, ঘরটা অবশ্য এখন তালা বন্ধ, হয়তো ভদ্রলোক এখন বাইরে বেরিয়েছে, মনে মনে ভাবলেন ফটিকবাবু। আজ বিশ্বকর্মা পুজো, ফটিকবাবুর ঘুম ভাঙল পুজো প্যান্ডেলের মাইকের শব্দে। সকাল সকাল স্নান সেরে বাড়ি থেকে বেরিয়ে টানা রিকশা চেপে তিনি ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিতে গেলেন। পুজো দিয়ে বেলা 10টা নাগাদ যখন তিনি বাড়ি ফিরলেন, তখন আকাশের দিকে তাকিয়েই মনটা নেচে উঠল তার। আকাশে ঘুড়ি উঠতে শুরু করেছে, কত রকমের ঘুড়ি, চাপরাশ, চাঁদিয়াল, পেটকাটি, বগ্গা, লোডশেডিং। নিজের ঘরে ঢুকে জানলা দিয়ে আকাশে ছেয়ে যাওয়া নানা রঙের ঘুড়ির খেলা দেখতে লাগলেন ফটিকবাবু। মাঝে মাঝেই আশপাশের বাড়ির ছাদ বা নিচের রাস্তার গলির থেকে উল্লাস ধ্বনি উঠছে, ভোকাট্টা ভোকাট্টা। কোনো ঘুড়ি হয়তো আকাশ থেকে কেটে নিচে নামতে শুরু করেছে আর তার সুতো ধরার জন্য পিছু ধাওয়া করেছে ছেলের দল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটা চাপা উত্তেজনা অনুভব করতে লাগলেন ফটিকবাবু। বিকেল ঠিক 5টায় উড়বে সেই কালো ঘুড়িটা, তাঁর চাপরাশগুলো সুতো লাটাই সব তৈরি করে রেখেছেন তিনি, তাঁর ঘুড়ি কেউ কোনোদিন কাটতে পারেনি, তবুও। দুপুরবেলায় খাওয়া সেরে একটা ঘুম দিয়ে তিনি যখন উঠলেন তখন বিকেল 4টে বাজে। তার সাজ সরঞ্জাম নিয়ে 4:30 নাগাদ ছাদে উঠলেন ফটিকবাবু। আকাশে এখন আর খুব বেশি ঘুড়ি নেই, হয় তারা কেটে গেছে বা নিচে নেমে গেছে। 2-4টে ঘুড়ি শুধু ক্লান্ত অবসন্নভাবে আকাশে ভাসছে। ফটিকবাবুর অভিজ্ঞ চোখ বুঝতে পারল ওসব ঘুড়িতে আর লড়াইয়ের দম নেই। ফটিকবাবুর একবার চোখ গেল ছাদের সেই ঘরটার দিকে। ঘরটা আগের দিনের মতোই তালাবন্ধ, শুধু অন্য একটা বাড়তি জিনিস আজ সেখানে চোখে পড়ল তার। একটা চাপরাশ ঘুড়ি ঘরের দরজায় মাথায় লোহার শিকে আটকে আছে, পুরনো ঘুড়ি, হয়তো কোথা থেকে উড়ে এসে আটকে গেছে ওখানে। আকাশের দিকে তাকিয়ে 5টা বাজার প্রতীক্ষা করতে লাগলেন ফটিকবাবু। ঠিক 5টা, কিন্তু দূরে একটা বাড়ির ছাদের আড়াল থেকে ধীরে ধীরে আকাশে উঠতে শুরু করল একটা ঘুড়ি। অনেক ঘুড়ি দেখেছেন ফটিকবাবু, কিন্তু অমন মিশকালো ঘুড়ি তিনি জীবনে দেখেননি। আর কি আশ্চর্য, কালো ঘুড়িটা
আকাশে ওঠার সঙ্গে সঙ্গে এ কোণে সে কোণে যে কয়েকটা ঘুড়ি আকাশে ভাসছিল তাদের মধ্যে একটা প্রচণ্ড চঞ্চলতা শুরু হলো। পড়িমড়ি করে নিচে নামতে শুরু করলো তারা। শুধু সেই কালো ঘুড়িটা মাঝ আকাশের দিকে তরতর করে উঠে যেতে লাগলো। চাপরাশ একবার কপালে ঠেকিয়ে জয়মা বলে সেটাকে আকাশে ওড়ালেন ফটিকবাবু। মাঝ আকাশে স্থির হয়ে দাঁড়িয়ে আছে কালো ঘুড়িটা, যেন একটা কালো চিল আকাশে ভাসছে। ফটিকবাবুর চাপরাশ পৌঁছে গেল তার কাছে, সেও স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল কিছুটা তফাতে। ঠিক যেন লড়াইয়ে নামার আগে ঘুড়ি দুজন প্রতিপক্ষকে জরিপ করে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই লড়াই শুরু হয়ে গেল। কখনো কালো ঘুড়িটা ছো মেরে এগিয়ে আসে চাপরাশের দিকে, কখনো আবার ফটিকবাবুর চাপরাশ ধেয়ে যায় কালো ঘুড়ির দিকে। কিন্তু একজন এগোলেই অন্যজন স্যাত করে সরে যাচ্ছে এপাশ ওপাশ ওপর নিচে, প্যাচ লাগতে দিচ্ছে না। আকাশটা যেন একটা বিরাট বক্সিং রিং, সেখানে লড়াই করছে দুই বক্সার। কখনো আঘাত করতে এগিয়ে যাচ্ছে, কখনো বা আঘাত বাঁচাতে ছুটে আসছে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর কিভাবে হঠাৎ প্যাঁচ লেগে গেল দুটো ঘুড়িতে। ফটিকবাবুর টানা মাঞ্জা, তিনি হ্যাঁচকা টান দিলেন সুতোয়। পরক্ষণে কালো ঘুড়িটা সুতো কেটে ভাসতে শুরু করল। উল্লাসে লাফিয়ে উঠে ছাদের মধ্যে নাচতে শুরু করলেন ফটিকবাবু। ভোকাট্টা ভোকাট্টা, তার ঘুড়িটাও ফটিকবাবুর লাটাই ধরা হাতে নাচতে লাগলো মাঝ আকাশে। তবে ফটিকবাবুর নাচ কিন্তু বেশিক্ষণ স্থায়ী হল না। কয়েক মুহূর্তের মধ্যেই একই রকম মিশমিশে আর একটা কালো ঘুড়ি অসম্ভব ক্ষিপ্রতায় আকাশে উঠতে শুরু করল। আবার শুরু হলো লড়াই। কালো ঘুড়িটা এবার যেন অনেক সতর্ক, চট করে চাপরাশের কাছে আসছে না। ফটিকবাবুর ঘুড়ি তার কাছে গেলেই সে সরে যাচ্ছে। দুটো ঘুড়ির চোর পুলিশ খেলা শুরু হলো মাঝ আকাশে। সূর্য ঢলতে শুরু করল। একসময় বেশ অধৈর্য হয়ে পড়লেন ফটিকবাবু। কালো ঘুড়িটা কিছুতেই তার কাছে আসছে না। আর এরপরই তিনি খেয়াল করলেন কালো ঘুড়িটা কেমন যেন নেতিয়ে পড়ছে। খুব ধীরে হাওয়ায় ভাসতে ভাসতে সে নিচে নামছে। ব্যাপারটা পরীক্ষা করার জন্য ফটিকবাবু কয়েকবার চাপরাশটাকে তার দিকে নিয়ে গেলেন, কিন্তু কালো ঘুড়ির কোনো হেলদোল নেই। মাঝ আকাশে সূর্য ডোবার সময় শেষ বিকেলে ঘুড়ির সুতো ভিজলে অনেক সময় ঘুড়ির এমন হয়, ঠিক এমনভাবেই নেতিয়ে পড়ে ঘুড়ি। ব্যাপারটা নিশ্চয়ই তাই। এখন প্যাঁচ লাগিয়ে টান দিলেই কালো ঘুড়ি ভোকাটটা, এই সুযোগ ছাড়া যাবে না। এই ভেবে ফটিকবাবু তাঁর চাপরাশ বাড়ালেন কালো ঘুড়ির দিকে। সে ঘুড়ি তখন আরও নেতিয়ে পড়েছে। প্রথম ঘুড়িটা কেটে ফটিকবাবুর আত্মবিশ্বাস তখন তুঙ্গে। তিনি প্যাঁচ লাগালেন ঘুড়িতে। কিন্তু তার পর মুহূর্তেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। মৃতপ্রায় অবসন্ন কালো ঘুড়িটা হঠাৎই গোঁত্তা খেয়ে রকেটের বেগে আকাশে উঠে গেল। আর ফটিকবাবু অনুভব করলেন তাঁর লাটাইয়ে সুতোর টান আর নেই। সুতো ছেড়ে ভাসতে শুরু করেছে তাঁর চাপরাশ। সুতোই নয়, হাওয়ায় ভাসছে চাপরাশ। ব্যাপারটা একটা ফাঁদ ছিল, কাটা পড়েছে ফটিকবাবুর ঘুড়ি। মাঝ আকাশে নাচছে খাঁদু মল্লিকের কালো ঘুড়ি। কিছুক্ষণ হতভম্বভাবে দাঁড়িয়ে রইলেন ফটিকবাবু। তারপর অবশিষ্ট সুতো নামিয়ে নতুন একটা চাপরাশ যখন তাতে লাগাতে যাচ্ছেন, ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো একটা গলা, আপনি ভালো ঘুড়ি ওড়ান ঠিকই, কিন্তু ধূর্ততায় খাঁদু মল্লিকের সঙ্গে পারবেন না। কিভাবে আপনাকে ঠগালো দেখলেন? গলা শুনে মৃদু চমকে উঠে ফটিকবাবু দেখলেন তার কিছুটা তফাতে দাঁড়িয়ে আছেন গতকাল দুপুরের সেই ভদ্রলোক অবিনাশবাবু। তিনি এরপর বললেন, প্রথম থেকেই লড়াইটা দেখছি আমি। প্রথমবার আপনি কালো ঘুড়িটা কাটতে পেরেছিলেন খাঁদু মল্লিক অসতর্ক ছিল বলে। বারবার ও জিনিস কিন্তু কাটবে না। এ লড়াইটা যেভাবেই হোক জিততে হবে। দিন লাটাইটা, এবার আমায় দিন। ভদ্রলোকের কথা শুনে ফটিকবাবু বেশ অবাক হয়ে জানতে চাইলেন, লাটাইটা আপনাকে দেব কেন? দেবেন কারণ কালো ঘুড়ির সঙ্গে শেষ লড়াইটা আমি লড়ব এই ঘুড়িটা দিয়ে। কিন্তু লড়াই তো আমার সঙ্গে, আপনি লড়বেন কেন? ব্যাপারটা অনৈতিক হবে না? তাছাড়া আপনি যদি... তাকে কথা শেষ করতে না দিয়ে অবিনাশবাবু বললেন, কি ভাবছেন, আমি যদি হেরে যাই তবে আপনার টাকা যাবে?
এই যে 10,000 টাকা আমি আপনার হাতে দিচ্ছি। আর নৈতিকতার ব্যাপারে বলছেন, সেটা আপনি পরে বুঝবেন, সম্ভবত অন্য একটা ঘটনা ঘটতে পারে এরপর। দিন লড়াইটা দিন, সময় বেশি নেই। লোকটার কণ্ঠস্বরে এমন একটা কিছু ছিল যে ফটিকবাবু লাটাইটা লোকটির হাতে তুলে দিয়ে বললেন, নিন তবে, আর টাকাটা আপনার কাছেই রাখুন, তবে আমি কিন্তু ব্যাপারটা আর কিছুই বুঝতে পারছি না। লাটাইটা হাতে নিয়ে সেই পুরনো চাপরাশটা সুতোয় বাঁধতে বাঁধতে ভদ্রলোক মৃদু হেসে বললেন, বুঝতে পারবেন, আপনি এখন আমার ওই ছাদের ঘরের আড়ালে গিয়ে দাঁড়ান, কোনো পরিস্থিতিতেই আমি যতক্ষণ না বলবো বাইরে বেরোবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন, খাঁদু মল্লিকের প্যাঁচ এবার আমি কাটবই। ভদ্রলোকের কথা শুনে কিছুটা বিস্মিতভাবেই তাঁর নির্দেশ মতো সেই ঘরটার আড়ালে গিয়ে দাঁড়ালেন ফটিকবাবু। অবিনাশবাবু যখন ঘড়ি ওড়ালেন তখন সূর্য ঢলে পড়েছে, ওপরে উঠতে লাগলো তার ঘড়ি। যেভাবে তিনি লাটাই ধরে সুতো ছাড়তে লাগলেন তা দেখেই ফটিকবাবু বুঝে গেলেন, এ লোকটাও পাকা ঘড়িবাজ। কালো ঘড়ির কাছে পৌঁছে গেল অবিনাশবাবুর চাপরাশ, স্থির হয়ে দাঁড়িয়ে আছে কালো ঘড়ি, অবিনাশবাবুর ঘড়িটাও স্থির হল। এরপর বেশ কয়েকবার ঘড়ি দুটো নিজেদের নিরাপদ এলাকাতে গোত্তা খেল ঠিকই, কিন্তু আবার নিজের জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে কিন্তু দুটো ঘড়ি একদম স্থির, কেউ যেন আকাশের গায়ে আঠা দিয়ে আটকে রেখেছে ঘড়ি দুটোকে। ঘরটার আড়াল থেকে ফটিকবাবু বুঝে উঠতে পারলেন না কি করতে চলেছে দুই ঘড়িবাজ। অবিনাশবাবু তাঁর দিকে পিছন ফিরে ছাদের আলসের ধারে লাটাই ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। এদিকে অন্ধকার নামতে চলেছে। একসময় বেশ অধৈর্য হয়ে ফটিকবাবু ঘরটার আড়াল থেকে বাইরে বেরুতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল তাঁর। ছাদের কোনায় কার্নিশ বেয়ে বিড়ালের মতো নিঃশব্দে ছাদে উঠে এলো একজন লোক। তাকে দেখেই চমকে উঠলেন ফটিকবাবু, আরে এই যে খাঁদু মল্লিক, তাহলে আকাশে কালো ঘড়িটা ওড়াচ্ছে কে? ছাদের চারদিকে একবার তাকিয়ে নিয়ে খাঁদু মল্লিক দু হাত সামনে বাড়িয়ে এরপর পা টিপে টিপে এগোতে লাগলেন ছাদের কিনারে দাঁড়িয়ে থাকা অবিনাশবাবুর দিকে। অবিনাশবাবু পাথরের মূর্তির মতো আকাশের দিকে তাকিয়ে আছেন, খাঁদু মল্লিকের চোখ দুটো জ্বলছে, ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক জান্তব হাসি। অবিনাশবাবুকে লক্ষ্য করে এগোচ্ছেন তিনি, আর মাত্র কয়েকটা পা তাহলেই খাঁদু মল্লিক ছুঁয়ে ফেলবে অবিনাশবাবুকে। ঠিক এই সময় অবিনাশবাবু ঘুরে দাঁড়ালেন, তার মুখেও ফুটে উঠেছে একটা দুর্বোধ্য হাসি। তিনি খাঁদু মল্লিকের উদ্দেশ্যে বললেন, তুমি আসবে আমি জানতাম, এসো আমাকে ধাক্কা দাও। এই তো ছাদের কিনারে দাঁড়িয়ে আছি আমি, এসো এসো। খাঁদু মল্লিকের ঠোঁটের হাসিটা মুছে গেল, প্রথমে বিস্ময়, তারপর লোকটার মুখমণ্ডলে ফুটে উঠল প্রচণ্ড আতঙ্কের ছাপ। হাত দুটো আপনা থেকেই যেন গুটিয়ে গেল বুকের কাছে, যেন ভয়ঙ্কর কোনো আতঙ্কে চিৎকার করে উঠে খাঁদু মল্লিক দড়াম করে পড়ে গেল ছাদে। আর এর পর মুহূর্তেই আকাশের দিকে চোখ রেখে অবিনাশবাবু হাতের লাটাই নাড়তে শুরু করলেন। তার চাপরাশ বাজ পাখির মতো ধেয়ে গেল কালো ঘড়ির দিকে। তাকে পালাবার কোনো সুযোগ না দিয়ে প্যাঁচ লাগিয়ে লাটাইতে একটা হ্যাঁচকা টান দিলেন তিনি। কেটে গেল খাঁদু মল্লিকের কালো ঘড়ি। আশপাশ থেকে শোরগোল শোনা গেল, ভোকাট্টা ভোকাট্টা। অর্থাৎ আড়াল থেকে এ লড়াই অনেকেই এতক্ষণ দেখছিল। ধীরে সুস্থে তাঁর চাপরাশটাকে নিচে নামালেন অবিনাশবাবু। ঠিক এই সময় ঝুপ করে সন্ধে নামল। ছাদের ওপর চিত হয়ে পড়ে আছে খাঁদু মল্লিক, তার চোখ বন্ধ, মুখ দিয়ে একটা গুঁ গুঁ শব্দ বেরোচ্ছে, ঠোঁটের কষ বেয়ে চুঁইয়ে পড়ছে গ্যাঁজলা। প্রচণ্ড আতঙ্কে বাহ্য জ্ঞান লোপ পেয়েছে খাঁদু মল্লিকের। মাটিতে পড়ে থাকা খাঁদু মল্লিকের সামনে দাঁড়িয়ে ফটিকবাবু আর অবিনাশবাবু, অবিনাশবাবুর মুখে স্পষ্ট হাসির রেখা, তিনি তাকিয়ে আছেন মাটিতে পড়ে থাকা খাঁদু মল্লিকের দিকে। হতবাক ফটিকবাবু অবিনাশবাবুর উদ্দেশ্যে বললেন,
ব্যাপারটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। অবিনাশবাবু বললেন, ও ছাদে উঠেছিল আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাজিটা জেতার জন্য। ও এতল্লাটের নাম করা গুন্ডা। শেষ ঘড়িটা ওর কোনো স্যাঙাতের হাতে দিয়ে এখানে এসেছিল, তারপর আমাকে দেখে। তো আপনাকে দেখে ওর এই অবস্থা হলো কেন? অবিনাশবাবু কয়েক মুহূর্ত চুপ করে থেকে ঘড়ির লাটাই ফটিকবাবুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, 5 বছর আগে বিশ্বকর্মা পুজোর বিকেলে এই ঘুঁড়িটা দিয়েই ওর সঙ্গে শেষ লড়াই হওয়ার কথা ছিল আমার। ওর বাজির ফাঁদে পড়ে গেছিলাম আমি, 20,000 টাকা বাজি। এইরকম বিকেল, একই ঘটনা। প্রথমে আমি ওর ঘুড়ি কাটলাম, তারপর ও আমার। ছাদের কিনারে দাঁড়িয়ে আমি যখন এই দ্বিতীয় ঘুড়ির সুতো বাঁধতে যাচ্ছি, তখন পেছন থেকে ছাদে উঠে এসেছিল খাদু মল্লিক। আমি ওর উপস্থিতি টের পাইনি। আর তারপর থেমে গেলেন অবিনাশবাবু। তারপর তারপর কি? ব্যগ্রভাবে জানতে চাইলেন ফটিকবাবু। ফটিকবাবুর চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে অবিনাশবাবু বললেন, তারপর আবার কি? এই গুন্ডা খাঁদু মল্লিক আমাকে পেছন থেকে ধাক্কা মেরে চারতলার ছাদ থেকে নিচে ফেলে দেয়। ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদের কার্নিশ থেকে পা পিছলে দুর্ঘটনায় কারোর মৃত্যু অস্বাভাবিক নয়। এই ছাদ থেকে একটা ঘুড়ি উড়ল, আর তার কোনো স্যাঙাত কালো ঘুড়ি দিয়ে সেটা কাটল। সবাই দেখল বাজি জিতেছে খাঁদু মল্লিক। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফটিকবাবু নিজের মনেই একবার বললেন, চারতলার ছাদ থেকে নিচে ফেলে দিয়েছিল। আর এরপরই ফটিকবাবুর কাছে স্পষ্ট হয়ে গেল কেন খুনে গুন্ডা খাঁদু মল্লিকের মতো লোকও ভয়ে অজ্ঞান হয়ে গেল। ব্যাপারটা বুঝে উঠতেই একটা হিমেল স্রোত যেন ফটিকবাবুর পিঠ বেয়ে নামতে শুরু করল। তার সামনে কে দাঁড়িয়ে আছে? ফটিকবাবুর হাত থেকে ঘড়ি লাটাই খসে পড়ল। স্থানুর মতো দাঁড়িয়ে রইলেন তিনি। অন্ধকার গাঢ় হচ্ছে। এবার যেন কেমন একটা অস্পষ্ট মনে হচ্ছে অবিনাশবাবুর অবয়বটা। ফটিকবাবুর উদ্দেশ্যে তিনি বললেন, ঘড়িটা আপনি ভালো ওড়ান ঠিকই, কিন্তু ঘোলা ছাদে একটু সাবধানে ওড়াবেন। এই বলে ধীরে ধীরে অবিনাশবাবু অন্ধকারে মিলিয়ে গেলেন। সানডে সাসপেন্সে আজ শুনলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কালো ঘুড়ি। গল্প পাঠে মীর, পর্ব পরিচালনায় অন্যান্য চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি দীপ, ধ্বনি পরিকল্পনা সৌম এবং শুভ, পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক। শেষ হলো হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কালো ঘুড়ি। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।